নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 8 ডিচেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ, হিমাচল প্ৰদেশত কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী কোন হ'ব? আজি ঘোষণা কৰা হৈছে দুখনকৈ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ ফলাফল। এফালে গুজৰাট আৰু আনফালে হিমাচল প্ৰদেশ, দুয়োখন ৰাজ্যত আছিল বিজেপিৰ শাসন। কিন্তু গুজৰাটত বিজেপিয়ে ঠিকেই ৰাখিছে নিজৰ আসনখন, কিন্তু আনফালে বিজেপিৰ শাসনৰ পৰা এইবাৰ কংগ্ৰেছৰ শাসনলৈ যাব হিমাচল প্ৰদেশ। গুজৰাটত একক সংখ্যাগরিষ্ঠতা লাভ কৰিছে বিজেপিয়ে, যদিও হিমাচল প্ৰদেশত মুখ থেকে চাকাইছে বিজেপি। এতিয়া প্ৰশ্ন হৈছে, বিজেপিৰ হাতৰ পৰা কংগ্ৰেছলৈ যোৱা হিমাচল প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী কোন হ'ব? হিমাচল প্ৰদেশত এতিয়া মুখ্যমন্ত্ৰীৰ আসনখনক লৈ এতিয়া চলিছে ব্যাপক চৰ্চা। মহিলাৰ হাতত থাকিব নেকি হিমাচল প্ৰদেশৰ শাসনৰ বাকজৰি? হিমাচল প্ৰদেশ বিধানসভা নিৰ্বাচনৰ ফলাফল পৰিষ্কাৰ হৈছে, এইবাৰ শাসনৰ ভাৰ কংগ্ৰেছৰ হাতত। 68খন বিধানসভাৰ আসন যুক্ত হিমাচল প্ৰদেশত কংগ্ৰেছে 37খন আসনৰ অগ্ৰগতিৰে সংখ্যাগরিষ্ঠতাৰ দিশে আগবাঢ়িছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে, পুনৰবাৰ বদৰুদ্দিন আজমলক লৈ কঠোৰ সমালোচনা কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে, মুছলমান মহিলাই সন্তান জন্ম দিয়াক লৈ আজমলে লেকচাৰ দিয়াৰ অধিকাৰ নাই, মুছলমান মহিলায়ো পাব লাগিব ন্যায়। এজন পুৰুষে 3-4 বাৰ বিয়া কৰোৱা ব্যৱস্থাৰ আমি পৰিপন্থী বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী শৰ্মাই। আমাৰ মহিলাই যদি বেছি সন্তান জন্ম দিব লাগে, তাৰ খৰচ দিব লাগিব বদৰুদ্দিন আজমলে, কিয়নো মহিলাসকলক এতিয়া উচতাই আছে মৌলানা বদৰুদ্দিন আজমলে। জুনাব ইমাম বনাবলৈ সন্তান জন্ম নিদিব মুছলমানে, এই মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিন্দুৱে যদি ডাক্তৰ হ'ব পাৰে, মুছলমানে কিয় হ'ব নোৱাৰে বুলি প্ৰশ্ন কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। পবুৱা মুছলমানৰ ভূত লাগে বাবেই একাংশ নেতাই বেয়া মন্তব্য কৰে বুলিও আজি এই মন্তব্য কৰিছে শৰ্মাই। আজি মুছলমানক উদ্দেশ্য কৰি কেইবাটাও মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী শৰ্মাই। আন এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাই আছো, আছুৰ মাজত এতিয়া লাগিছে এক নতুন অথন্তৰ, কিয়নো আছু এৰিছে সভাপতি দীপাংকৰ নাতে। এবাৰ নতুনকৈ আছুৰ সভাপতিৰ দায়িত্ব কোনে লৈছে? সদ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি পদৰ পৰা পদত্যাগ কৰিছে দীপাংকৰ নাথ। ব্যক্তিগত কাৰণতে পদত্যাগ কৰাৰ কথা উল্লেখ কৰিছে দীপাংকৰ নাথে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত আছুৰ জৰুৰী কাৰ্যনিৰ্বাহকত আছুৰ পৰা পদত্যাগ কৰিছে দীপাংকৰ নাথে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আছুৰ মুখ্য কাৰ্যালয়ত আয়োজিত ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সভাত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আছুৰ সভাপতিগৰাকীয়ে। একান্ত ব্যক্তিগত কাৰণত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা বুলি সদৰি কৰিছে সভাপতি দীপাংকৰ নাথে। কাৰ্যনিৰ্বাহক সভাই গ্ৰহণ কৰিলে পদত্যাগ পত্ৰ। দীপাংকৰ নাথৰ পদত্যাগৰ পিছত এতিয়া উপ সভাপতি উৎপল শৰ্মাই সভাপতিৰ দায়িত্ব গ্ৰহণ কৰিব। পৰৱৰ্তী খবৰটো হৈছে বিজেপিৰ জয়ৰ 5টা কাৰণ গুজৰাটত। কংগ্ৰেছৰ ৰাৱণৰ পৰা আৰম্ভ কৰি মোদী মেজিকলৈকে 5টা কাৰণৰ বাবেহে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ কৰিছে গুজৰাটত বিজেপিয়ে। পূৰ্বতে কেতিয়াও দেখা নোপোৱা গুজৰাট বিধানসভা নিৰ্বাচনৰ ফলাফলে এইবাৰ ইতিহাস ৰচনা কৰিছে। ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে সৰ্বাধিক আসন লাভ কৰি শক্তিশালী হৈ পৰাৰ বিপৰীতে কংগ্ৰেছ দুৰ্বল হৈ প্ৰান্তত উপনীত হৈছে। এতিয়ালৈকে হোৱা ধাৰা অনুসৰি আম আদমি পাৰ্টীয়ে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ গৃহ ৰাজ্যৰ বিধানসভাত কিছু আসনত অগ্ৰগতি লাভ কৰিছে। যদিহে ধাৰাবোৰ ফলাফললৈ ৰূপান্তৰিত হয়, তেন্তে গুজৰাটত বিজেপিৰ বাবে ই হ'ব আটাইতকৈ ডাঙৰ জয়। নিৰ্বাচনৰ কিছুদিন পূৰ্বে গুজৰাটৰ মৰবিত এখন দলং ভাঙি বহু লোকে প্ৰাণ হেৰুৱাইছিল। নিৰ্বাচনী বিশেষজ্ঞসকলে ইয়াক বিজেপিৰ বাবে এক ডাঙৰ বিপৰ্যয় বুলি গণ্য কৰিছিল। কিন্তু ট্ৰেণ্ডে কয়, সেই দুৰ্ঘটনাৰ বাবে বিজেপিৰ অলপো ক্ষতি হোৱা নাই। যদি আমি বিজেপিৰ এই বিজয়ৰ মূল কাৰণসমূহ চাওঁ, তেন্তে নৰেন্দ্ৰ মোদী কাৰকৰ পৰা ৰাৱণলৈকে ইয়াত উল্লেখ কৰা হ'ব। কাৰণ এক, নৰেন্দ্ৰ মোদীৰ কাৰক। গুজৰাটত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ঘৰ।
ইয়ার মানুহে নরেন্দ্র মোদীক বিচারে গুজরাটত কেবাখনো সভা অনুষ্ঠিত করে তাত থাকা রাইজর হইতে নিজকে সংযোগ স্থাপনের নরেন্দ্র মোদীর পুরনি কৌশলে ভাল কাম করে তেওঁৰ সমাবেশত নরেন্দ্র মোদীয়ে স্পষ্টকৈ কয় যে তেওঁ গুজরাটৰ জনসাধারণৰ ওচৰত ঋণী আৰু সদায় থাকিব ইফালে যেতিয়া সংবাদ মাধ্যমে গুজরাটৰ জনসাধারণৰ অনুভৱ জানিবলৈ চেষ্টা কৰিছিল তেতিয়া তেওঁলোকে গুজরাটৰ পুত্ৰ নরেন্দ্র মোদীক সন্মান জনাই নতহীৰ হবলৈ নিদিয়া বুলিও কৈছিল দুই নম্বৰ কাৰণ রাহুল গান্ধী কাৰক গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফলের আরর এটা প্রধান কারণ হল কংগ্রেসের নিরন্তর দুর্বলতা কংগ্রেসের বহু ডাঙর নেতাই এইবার বিজেপিত যোগদান করেছিল গুজরাটত দহবার কংগ্রেসের বিধায়ক হয়ে থাকা বৃহৎ জনজাতি নেতা মোহন সিং রাথুয়া আর হিমাংশু ব্যাহে নির্বাচনের মাত্র কেইদিনমান পূর্বে বিজেপি শিবিরত যোগদান করেছিল তার আগতেও বহু কংগ্রেস কর্মী বিজেপিত প্রবেশ করেছিল তিনি নম্বর কারণ আম আদমি পার্টিয়ে কংগ্রেসের ভূত খালে এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিয়ে সামগ্রিকভাবে দুইখন রাজ্যতে হিমাচল প্রদেশ আর গুজরাট বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচনের ধারাত কংগ্রেসের ভূত ভাঙি আপর দিকত যা দেখা গেছে কংগ্রেসের আসনের সংখ্যার উপর ইয়ার প্রভাব স্পষ্টকৈ দেখা যায় বিগত নির্বাচনত কংগ্রেসে 77খন আসন লাভ করেছিল যদিও এইবার হয়তো 20খনতকৈও কম আসনত সন্তুষ্ট হব লাগিব আম আদমি পার্টিও ইউনিট ফিগারলৈ হ্রাস পোৱাৰ সম্ভাবনা আছে যদিও বিজেপির ভূত কতো যোৱা নাছিল আনহাতে কংগ্রেসের ভূত আপর ফালে ঢাল খাইছিল নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পিছত ইয়ার সম্পূর্ণ বিশ্লেষণ সম্ভব হব চারি নম্বর কারণ পাটিদার সকলে বিজেপিক ভোট দিয়ে 2017 চনত বিজেপিয়ে 100খনতকৈও কম আসনত সন্তুষ্ট হবলগিয়া হয়েছিল যদিও এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাতকৈ অধিক আছিল আর বিজেপিয়ে 5 বছর শাসন করেছিল ইয়ার কারণ আছিল পাটিদার আন্দোলন হার্দিক পেটেলর নেতৃত্বত সেই আন্দোলনে বিজেপির ক্ষতি করেছিল এই কথা অতি ভালদরে উপলব্ধি করে বিজেপিয়ে হার্দিক পেটেলক পাটিদার অনামত আন্দোলন সমিতির যুবক যুবতীক নিজের পক্ষলৈ অনাত সফল হয়েছে এই সমিতিখনে শিক্ষার ব্যক্তিগতকরণ আর চাকরির অভাবর বিষয়টুক আন্দোলন করেছে আর অন্তিমটো কারণ হয়েছে 5 নম্বর কারণ হয়েছে রাওয়ত প্রথমবার গান্ধী পরিয়ালর বাহিরের কংগ্রেসের সভাপতি হওয়া মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাওয়ণের তুলনা করেছে এজন ডাঙর কংগ্রেস নেতায় করা বাক্যবাণের মূলধন হিসাবে নরেন্দ্র মোদীয়ে কেতিয়াও সুযোগ হেরুয়াব নয় গুজরাটত দ্বিতীয় পর্যায়ের ভোট গণনার ভোটদানের পূর্বে কালুলত এখন ভাষণ দি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় কংগ্রেসে মোক গালি গালাজর প্রতিদ্বন্দ্বিতা করেছে যিমানেই বোকা নিক্ষেপ করা হব সিমানেই পদুম ফুলিব বলে মন্তব্য করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আর তারেই এটা ফলাফল লাভ করেছে গুজরাটত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আর সেই সমাবেশত নরেন্দ্র মোদীয়ে কৈছিল যে কোনোবাই তেওঁক রাওয়ণ বলে কোনোবাই তেওঁক দানব বলে কোনোবাই তেওঁক হিটলার বলেও কয় আগন্তুক নির্বাচনত গুজরাটের রাইজে এই সকলবোৰৰ উত্তর দিব বলেও কৈছে আজির ট্রেন্ডে কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত গালি গালাজে কংগ্রেসক আকো এবার ক্ষতিগ্রস্ত করেছে এই মুহূর্তে জানাইছো আন একটা গুরুত্বপূর্ণ খবর অহা 3 মার্চের 20 মার্চলৈ অনুষ্ঠিত হব 2023 বর্ষের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আজি শেহতীয়াকৈ অসম মাধ্যমিক শিক্ষা পরিষদে প্রকাশ করেছে এই হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সময়সূচী আর স্ক্রিনত আপনার দেখাইছো কোন তারিখে কোন সাবজেক্টর পরীক্ষা হব সময়সূচী ঘোষণা করা হয়েছে আর সেবার অফিসিয়াল ওয়েবসাইটত গই আপনি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সময়সূচী আপনি ডাউনলোড করব পারিবেন